ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেশন গ্রাহকদের জন্য কিন্তু বিশেষ সুখবর হতে চলেছে, নতুন রেশন দোকানে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রের যে যাবতীয় কাজগুলি সেই কাজগুলি কিন্তু খুব সহজেই আপনার রেশন দোকানে করতে পারবেন। তো এর মাধ্যমে কিন্তু অনেক কর্মী নিয়োগ হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রের জন্য, প্রচুর কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে হচ্ছে শূন্য পদে। তাই অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অনুগ্রহ করে দেখবেন। তো আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি অল অপশন অন করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে সমস্ত আপলোড ভিডিওগুলি পরবর্তীতে সবার আগে আপনাকে নোটিফিকেশন দ্বারা পৌঁছে যেতে পারে। তো চলুন সমস্যা করবো না, শুরু করা যাক। দেখতে পাচ্ছেন রেশন দোকানে এবার বাংলা সহায়তা কেন্দ্রে কয়েক হাজার শূন্য পদে নিয়োগ হতে চলেছে। যেতে জানো রেশন দোকানে ও বাংলা সহায়তা কেন্দ্রের প্রার্থী কিন্তু নিয়োগ হতে চলেছে। বাংলা সহায়তা কেন্দ্রে বিএসকে সুবিধা এবার মিলবে চলেছে রাজ্যের রেশন দোকানেই। খাদ্য দপ্তর তরফে এই উদ্যোগটি নেওয়া হয়েছে, এর ফলে বিএসকে ও মাধ্যমে এবার রেশন দোকানে বিভিন্ন সুযোগ সুবিধাগুলি খুব সহজেই ভোগ করতে পারবেন সাধারণ মানুষ। এই দিন ও পর্যন্ত রাজ্য সরকারের অধিকাংশদের গ্রুপে কর্মী নিয়োগ করা হলেও খাদ্য দপ্তরের হতরা বিএসকে ভূত ও চলুন হওয়ার চিন্তা চলছে। বাংলা সন্ধ্যা কেন্দ্রের আরও নিয়োগ খুব শীঘ্রই নিয়োগ সম্পর্কিত ও গ্যাজেট সম্পর্কিত প্রকাশ হতে চলেছে। রাজ্যের ও বাসিন্দার সকল সুযোগ্য পুরুষ মহিলা বাংলা সহায়তা কেন্দ্রে এই নিয়োগটি হবে তাতে আবেদন করতে পারবেন। বর্তমানে বাংলা সহায়তা কেন্দ্রে মোট 40টি সরকারি দপ্তরে কাজের সুবিধা দেওয়া হয়েছে। 3600 থেকে প্রায় 5 থেকে 6 হাজার ও বিএসকে বাড়তে চলেছে। রাজ্যের এখন মোট ও 3600 বিএসকে কেন্দ্র ও রয়েছে সব কেন্দ্রগুলি ও রাজ্য সরকারের দ্বারা ও পরিচালিত। এর সাথে রেশন দোকানগুলো যুক্ত হলে এরা সংগঠিত প্রায় 5 থেকে 6 হাজার বৃদ্ধি পেতে পারে। এই প্রসঙ্গে খাদ্য দপ্তর ও প্রস্তাবে বলা হয়েছে এক একটি বিএসসি করতে যেসব প্রয়োজন পরিকাঠামো দরকার এবং সেটি চালানোর জন্য মাসিক খরচ বহন করবে। রাজ্যবাসী অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা নিতেও পারবেন। এই বিষয়টি এখনও ও পর্যালোচন ও স্তরে রয়েছে, তবে খুব শীঘ্রই এই বিষয়টি সরকারি নোটিশ প্রকাশিত হবে বলে সূত্র মারফত। তাহলে দেখতে পাচ্ছেন রেশন দোকানে বাংলা সহায়তা কেন্দ্রের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও কিন্তু কয়েক হাজার ও নতুন ও কর্মসংস্থান হয়ে চলেছে। তো আশা রাখি ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।